আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, জিনের বাদশাহ তুলে নিয়ে গেল আল্লাহর একজন ওলিকে। তারপর সেই বাদশাহ দরবারে উপস্থিত ছিল একজন সাহাবি জিন, এবং আল্লাহর ওলিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। এরপর যা ঘটেছিল তা সত্যিই বিস্ময়কর। আল্লাহর ওলি কি এমন কাজ করেছিলেন, তাকে কেন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লা আলাইহি ছিলেন ভারতের দিল্লির বাসিন্দা। তিনি 1703 খ্রিস্টাব্দে 1114 হিজড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অনেক বড় মাপের একজন মুহাদ্দিস। তিনি এক রাতে নিজের ঘরের মধ্যে বসে কিতাব লিখছিলেন। সেই সময় কিতাব লেখা হতো দোয়াতের কালি ও পালক দিয়ে। তিনি রাতে গভীর মনোযোগ সহকারে কিতাব লিখতে মশগুল ছিলেন। এমন সময় হঠাৎ একটি কালো সাপ দরজা দিয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করে, এবং সেই সাপটি তাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। সাপটি তাকে বিভিন্নভাবে কিতাব লেখা থেকে বিরত রাখার চেষ্টা করছিল। তখন তিনি বিরক্ত হয়ে উনার হাতে থাকা পালকটি সেই সাপটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। তখন পালকের মাথার অংশটি সাপের মাথায় গিয়ে লাগল। পালকের আঘাতে সাপটি সেখানেই মৃত্যুবরণ করল, এবং সঙ্গে সঙ্গে সেটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি তাঁর বসার স্থান থেকে উঠে গিয়ে মৃত সাপটিকে খুঁজতে লাগলেন। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তিনি সাপটিকে আর কোথাও খুঁজে পেলেন না। তাই তিনি আবার নিজের জায়গায় এসে পুনরায় কিতাব লেখা শুরু করলেন। তিনি এমনভাবে লিখছিলেন যে তার সম্পূর্ণ মনোযোগ ছিল শুধুমাত্র কিতাবের দিকে, তার নজর আর অন্যদিকে যাচ্ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। তিনি দরজা খুলে দেখলেন দুইজন সিপাহি দাঁড়িয়ে আছে। সিপাহি দুইজন বলল, আপনি আমাদের সাথে চলুন, বাদশাহ আপনাকে ডেকেছেন। তিনি বললেন, আমি নিতান্ত সাধারণ ও গরিব মানুষ, বাদশাহ আমাকে কেন ডাকবে? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, বাদশাহ আমাকে হয়তো ডাকেননি, হয়তো অন্য কাউকে ডেকেছেন। সিপাহিরা বলল, জি না জনাব, আমাদের বাদশাহ আপনাকে ডেকেছেন, আর আপনাকে আমাদের সাথে যেতে হবে। তখন শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহি আলাহি বললেন, ঠিক আছে, তবে চলুন। তখন সিপাহি দুইজন উনাকে লাল কেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে দিল্লির বাহিরে কোনো এক পাহাড়ি এলাকায় নিয়ে গেল। সেখানে একটি গুহার সামনে দাঁড়িয়ে সিপাহিরা বলল, এখানে প্রবেশ করুন। তখন তিনি ওই গুহার ভেতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি একটি বড় রাজপ্রাসাদ দেখতে পেলেন। সেই রাজপ্রাসাদের ভেতরে একটি বড় সিংহাসনে বসে আছেন বাদশাহ। এমন দৃশ্য দেখতে পেয়ে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাহি রীতিমতো চমকে গেলেন। তার আর বুঝতে বাকি রইল না যে এই বাদশাহ হলেন জিনেদের বাদশাহ। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তখন জিনের বাদশাহ বেশ রাগান্বিত হয়ে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাহির দিকে তাকিয়ে রইলেন। শাহ ওলিউল্লাহ ভাবছিলেন, কি এমন কাজ করলাম আমি যে জিনের বাদশাহ আমার দিকে এইভাবে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। শাহ ওলিউল্লাহ একটু লক্ষ্য করে দেখলেন সেখানে একটি বড় আদালত বসেছে, মনে হচ্ছে বিচার সভা। কিন্তু কার বিচার সভা, এসব ভাবছিলেন তিনি। এমন সময় বাদশাহ রেগে মেগে শাহ ওলিউল্লাহকে বললেন, ওই দিকে তাকিয়ে দেখো। তখন তিনি তাকিয়ে দেখলেন যে সেখানে একটি মৃত ব্যক্তিকে রাখা হয়েছে। তখন বাদশাহ বললেন, ওই ব্যক্তিটি কে তুমি জানো? এটি হলো আমার সন্তান, যে তোমার কারণে মৃত্যুবরণ করেছে। তখন শাহ ওলিউল্লাহ বললেন, আমি তো তার সাথে এমন কিছু করিনি যার কারণে তার ইন্তেকাল হয়ে যেতে পারে, তবে হ্যাঁ, আমি যখন ইসলামিক কিতাব লিখছিলাম তখন একটি সাপ আমাকে বেশ বিরক্ত করছিল, তাই আমি বিরক্ত হয়ে তার দিকে আমার কিতাব লেখার পালকটিকে ছুঁড়ে দিয়েছিলাম। তখন হয়তো তার মৃত্যু ঘটেছে, কিন্তু আমি তাকে আর খুঁজে পাইনি। বাদশাহ তখন বললেন, হ্যাঁ, এটি আমারই সন্তান ছিল, এখন তুমি যে কাজ করেছো এর সাজা তোমাকে পেতেই হবে, আর এর সাজা হলো মৃত্যুর বদলে মৃত্যু। আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি আমার ছেলের সাথে যে আচরণ করেছো তার বদলে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, অথবা তোমার পরিবারের কাউকে এই সাজা ভোগ করতে হবে। তখন শাহ ওলিউল্লাহ কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তিনি ছিলেন একজন জ্ঞানী মুহাদ্দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস তার মুখস্থ ছিল। তিনি বললেন, আপনার সন্তান যদি আসল রূপ ধারণ করে আসত আর আমি যদি তার সাথে এরূপ আচরণ করতাম, তাহলে তখন
আমাকে এমন দণ্ড দেওয়া অজীব হতো, আর তখন আপনি আমাকে এই সাজা দিতে পারবেন। কিন্তু আপনার পুত্র সাপের রূপ ধারণ করে আমার কাছে এসেছিল, আর আমি ভুলবশত তাকে জখম করে ফেলেছি, যার ফলে তার মৃত্যু ঘটেছে। সুতরাং আপনি কোনো বদলা আমার কাছ থেকে নিতে পারবেন না এবং এই সাজা হবে না। তিনি আরও বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব ধরনের সাপকে সরিয়ে দেবে, যে ব্যক্তি তাকে বদলা নেওয়ার ভয়ে ছেড়ে দিবে সে আমার দলভুক্ত নয়। এই হাদিসটা তিনি ওই জিনের বাদশাকে শুনিয়ে দিলেন। সে সময় বাদশার সামনে একটি সাহাবি জিন বসেছিলেন। বাদশা তাকে এই হাদিসের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। উত্তরে ওই জিন বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন সেই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম, আর আমি এই হাদিস নিজের কানে শুনেছি। আর সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক, তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেননি, ভুল করেছে আপনার সন্তান, সাপের রূপ ধারণ করে উনার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল। বাদশা তখন সব কথা শোনার পর শাহ ওলিউল্লাহকে সম্মানের সাথে মুক্তি দিলেন। প্রিয় বন্ধুরা, এটাই ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বিস্ময়কর ঘটনা।